র্যালি শেষ করার পর আমরা আসছি এই যে চম্পক মিয়া আসছে, চম্পক মিয়ার খুব আনন্দ গালি খালা শুরু করছে এখানে। আর তাই তো আমার এই চম্পক বন্ধুরা সুযোগ পাইলে আমার একটু খিস দিতে চায়, ব্যাপার না বন্ধু মানুষ, ব্যাপার এটা করতেই পারে। যারা মোবাইল ফোন বন্ধ করেননি, মোবাইল ফোন বন্ধ করুন, সামনের কাতার পূরণ করুন। আর এখানে পর্যায়ক্রমে সবাই আছে, আমরা আস্তে আস্তে ভিতরে যাব। এখানে মেহেদি ফুড কোর্টের এটা খুব সুন্দর একটা প্লেস, এখানে 3 থেকে 10 বছরের বাচ্চা যারা তারা এখানে খেলাধুলা করতে পারবে, খুবই চমৎকার একটা এরিয়া। নাইস। আর হ্যাঁ, এই যে সেই বিশেষ পপুলার জায়গাগুলো যেখানে এসে সবাই ছবি তোলে, আমিও একটা ছবি তুলবো কিছুক্ষণের মধ্যে। ইতিমধ্যে মেহেদি পলাশ আরো অনেক রেস্টুরেন্ট কিছু কিছু ওপেন হয়ে গেছে, আরো কিছু ওপেনিং এর পথে। এগুলো সবগুলো ওপেন হলে চমৎকার একটা প্লেস হবে, এক্স্যাক্টলি খুবই চমৎকার প্লেস হবে। আজকে আসলে দিনটা খুবই ভালো লাগতেছে যে অনেক বাইকার আসি, 300 মতো প্রায় বাইক, এবং প্রায় সবাই এখন চেনা জানা পরিচিতের সাথে দেখা হয়েছে, কথাবার্তা হইলো, খুব ভালো লাগতেছে। আমরা যার যা টি শার্ট কিরিং এগুলো পেয়ে গেছি, আর একটু পরে কিছু স্পোর্টস এবং গেম শোর প্রোগ্রাম হবে। এই তো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হওয়ার পর এখন আপনি একা হয়েছেন ভাই, আমরা তোমাদের ফ্রেশ হওয়া লাগে, ময়লা গিদর থাকতে তোমাদের ভালো লাগে ভাই, দেন দি হন হ্যাঁ চুপ এখনই কিছু কথাবার্তা হবে এখানে। এর মধ্যে স্টেজে অনেককে দেখতে পারতেছেন, এখানে নিজুম ভাই আছে, হাসান শাওন ভাই আছে, এখানে প্রায় সবাই বসছে, আর বাকি যারা আছে তারাও এসে বসে পড়বে এখন এখানে। আরে চুতিয়া তুমি চালাও সুন্দর করে, কোনো প্রবলেম নাই, যাও সালাম করো না কেন ভাই, না হন হন ঠিক আছে জিত, আমার চুতিয়া। আজকে নিয়ন স্লো রেসে, স্লো রেস কম্পিটিশনে আমাদের নিয়নের নাম চলে আসছে, তো এই কারণে ও ওখানে যাচ্ছে আর কি পার্টিসিপেট করতে। আসুক কি ভাই, আমি তো স্লোতে বাঁচছি, যদি কই তো এতে নিলে আমার কে আগে যেতে পারে ফার্স্ট, তাহলে কি করতাম? ওরে আল্লাহ, ওর লগে যে সিভিআর বাসন, এর লগে যে আগে যাইবো সমস্যা নাই, এই লাস্ট বাসন জি আবার সিভিআর লাইছে লা পার। আরে আইলেও ভাই তো শেষ, আচ্ছা ওদের স্লো রেসে ওরা এখনই আরেকজন নাই বলা যাও গা।
কম্পিটিশন এখনই শুরু হয়ে যাবে। লাইক না লাইক না তো লাইক না এবার ঠিক আছে পড়া ডিপার বা ডিপার আই তেরি ওয়েল প্লেড ম্যান ওয়েল প্লেড আমাদের গুলাই হচ্ছে রে ভাই ভাই পাপুরে যাবো সমস্যা নেই থাক 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 ভাই আরেকটু থাক আরেকটু থাক আরেকটু থাক দাঁড়া 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 আরেকটু থাক আরেকটু থাক আরেকটু থাক এই আজকের ভাই সবাই হ্যান্ডশেক করেন সবাই হ্যান্ডশেক করেন আমি তো মনে করছি খুব ভালো খেলছো নিয়ন ব্যাপার না আর এমন সাপোর্টার হইলে অন্যান্য সাপোর্টার সব ভয় পেয়ে গেছে আমি কইলাম যে পিছের চাকাটা আমি কইলাম যে পিছের চাকাটা লক ইয়া লিক করালা পিছের চাকা লিক করলে বেরিয়ে গেছে জাগরা এখন অনেক বিচার বিশ্লেষণ করতেছে এগুলোর মধ্যে তো ফাইনালি ভালোই খেলছে ও তোমার যে কপাল মিল লাগে সেটাই খুশি যে একজন প্রাইজ পাইছে বাট আরেক সাইড দিয়ে দুঃখিত যে জুনায়েদ ভাই প্রাইজটা পায় নাই হয়তো প্রাইজ পাইলে আমরা আরো খুশি হইতাম আমরা যে মজমাটা জমাইছে ক্যামেরার বিপরীত পাশে যে মানুষ এই জিপি তো ঠিক আছে আমরা একটু ওইদিকে যাই যে সন্ধ্যার এখনকার পরিবেশটা একটু দেখাই দেখার চেষ্টা করতে সামনে